আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা স্পেশালি আমি করেছিল স্টুডেন্টদের জন্য এবং তার পাশাপাশি যারা জব হোল্ডার রয়েছেন। গত দেড় বছর ধরে অনেকেরই আছে যে জব চলে গিয়েছে অথবা জব করতেছেন বাট বেতন ঠিকমতো পাচ্ছেন না, বা বেতন হয়তো বা আপনি ঠিকমতো পাচ্ছেন বাট কোনো ধরনের কোনো প্রমোশন না হওয়ার কারণে রাইট নতুন সব জিনিসের দাম অনেক বেড়ে গিয়েছে। সো দেখা যাচ্ছে যে আপনি ফ্যামিলিতে ঠিকমতো কন্ট্রিবিউটও করতে পারতেছেন না। সো একটা ওভারঅল কিন্তু একটা বিশাল লেভেলের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আমরা রয়ে গেছি, বাট এটা কাউকে বলাও যাচ্ছে না, সহ্যও করা যাচ্ছে না। সো আমি চাচ্ছি আপনাদের কাছে এমন কিছু ওয়ে তুলে ধরার জন্য যে ওয়েগুলো ফলো করে বা ওই ধরনের কাজগুলো করে আপনার মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারেন এবং ফ্যামিলিতে আপনারা মোটামুটি একটা ভালো পরিমাণে কন্ট্রিবিউট করতে পারেন। সো আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো, রাইট নাও আপনারা অনলাইনে ড্রেস বিক্রি বিজনেস আর করবেন না। যদি আপনাদের প্ল্যান করেও থাকেন, একদম 100% কনফার্ম করে ফেলেন যে আপনারা অনলাইনে ড্রেস বিজনেস করবেন, মানে একদম সব রেডি করে ফেলছেন, তাও আমি বলবো সব বাদ দিয়ে দেন, অন্য কোনো কিছু করেন। বিকজ অনলাইনে ড্রেস বিক্রির বিজনেসটা এখন ড্রাই আউট হয়ে গিয়েছে, ঠিক আছে? এইখানে আপনারা বিজনেস করলে কী প্রবলেম ফেস করবেন জানেন? আপনি যত টাকা ইনভেস্ট করেন না কেন, যত কোটি কোটি টাকা আপনি ইনভেস্ট করেন না কেন, এক বছর পর যেয়ে দেখবেন আপনার যা টাকা প্রফিট হয়েছে সেগুলো সব স্টক হয়ে গেছে। মানে অনেক ড্রেসই আপনার স্টক হয়ে থাকবে, এক বছর শেষে ওই স্টকের ড্রেসগুলি বিক্রি করবেন না, নতুন ড্রেস এনে বিক্রি করবেন, এই ভেজালে পড়ে যাবেন, আলটিমেটলি আপনি ব্লক হয়ে যাবেন। যারা অলরেডি সাকসেস তাদের জন্য ঠিক আছে, তাদের জন্য কোনো সমস্যা নেই, বাট যারা নতুন আসতেছেন এই মার্কেটে আপনারা ইন করেন না, এটা একদম 100% স্যাচুরেটেড মার্কেট আর এখানে আপনারা পারবেন না। আপাত দৃষ্টি থেকে, দূর থেকে মনে হয় যে আমরা হতে পারে যে কম দামে ইন্ডিয়া থেকে বা চায়না থেকে বা লো প্রাইসে ড্রেস এনে আমরা বাংলাদেশ মার্কেটে সেল করবো, বাট আপনাকে একটা কথা বলে দিই, আপনি যদি 100টা ড্রেস আনেন আপনি 95টা ড্রেস সেল করতে পারবেন, 5টা ড্রেস আপনি সেল করতে পারবেন না, বা আরও বেশি হতে পারে, সবসময় তো আর সেম হবে না। আর ওই যে ড্রেসগুলো আপনি সেল করতে পারতেছেন না ওগুলাই হলো আপনার প্রফিট অ্যামাউন্ট, ঠিক আছে? সো ওগুলো তো ড্রেস হিসাবে রয়ে যাবে, পরবর্তীতে ওগুলো আপনি ডিসকাউন্টও দেখা যাবে, সব বিক্রি করতে পারবেন না। সো আলটিমেটলি হয় কি, এইভাবে টাকা জমতে থাকে, পরবর্তীতে ক্যাশ করা যায় না। আর রাইট নাও মার্কেটে অনেক মানুষ অনলাইনে সেল করে, তো দ্যাটস ওয়াই এই বিজনেসটা আপনারা নতুন করে ইন করেন না। আর এটা এখন আগের মতো ওরকম ফিউচারিস্টিক না, হয়তো আপনি যদি বিজনেসটা করেন সাময়িকভাবে আপনি যদি সাকসেসও হন সেটা বেশি দূর যাবে না। আর সবথেকে বড় কথা, যদি আপনার খুব শখ থাকে তাহলে আপনি ঈদের সময় কিছু ড্রেস বিক্রি করতে পারেন, বিকজ ঈদের সময় মানুষ উদগ্রীব হয়ে থাকে ড্রেস কেনার জন্য। সো যে 7টি আইডিয়া আমি আপনাদেরকে দিতে চাচ্ছিলাম মানি ইনকাম করার জন্য, তার মধ্যে নাম্বার 1 হলো প্রজেক্ট রাইটিং। আমার কথা শুনে হয়তো আপনার একটু অবাক হচ্ছেন যে প্রজেক্ট রাইটিং, আসলে প্রজেক্টও বলতে পারেন অ্যাসাইনমেন্টও বলতে পারেন। সেটা হলো ইউনিভার্সিটি লেভেলে যারা স্টুডেন্ট রয়েছে, স্পেশালি শুধু MBA লেভেলে যারা রয়েছে, তাদের কিন্তু প্রত্যেকটা সেমিস্টারের শেষে দিয়ে কিন্তু প্রজেক্ট লিখতে হয়। মানে ইউনিভার্সিটি থেকে টিচাররা বলে প্রজেক্ট জমা দিতে বা অ্যাসাইনমেন্ট জমা দিতে MBA লেভেলে, BBA-তে না, BBA তো থাকে এগুলো বাট BBA এর জন্য না, বাট MBA লেভেল হয় কি, যারা স্টুডেন্ট থাকে তারা মেইনলি জব হোল্ডার করে, মোস্ট অফ দেমই জব হোল্ডার থাকে, অনেকেই থাকে জব করে না বাট মোস্ট অফ দেমই জব হোল্ডার থাকে। সো যারা জব হোল্ডার তাদের এমনি MBA ক্লাস করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ সন্ধ্যার সময় অফিস থেকে বের হয় আর বাংলাদেশের যে কর্পোরেট কালচার, সন্ধ্যার সময় বের হলে মানে অনেক প্রবলেম, এটা যারা জব করেন তারা অলরেডি জানেন, সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। সো ইন দ্য মিন টাইম আবার অ্যাসাইনমেন্ট করাও কিন্তু তাদের জন্য কঠিন। সো তাদের আপনার অ্যাসাইনমেন্টগুলি আপনারা 1000-2000 টাকার বিনিময়ে খুব ইজিলি করে দিতে পারবেন এবং তাদের ওই রকম সমস্যাও নাই, যদি আপনি 1000 টাকা তাদের কাছে চান তাদের অ্যাসাইনমেন্টটা করে দিবেন তারা দিবে না, কারণ এই জিনিসটা আমি নিজে করেছি, আমার নিজের BBA লাইফে MBA লাইফে আমি কাজটা করেছি। বাট এই সুবিধাটা পাবেন একমাত্র তার থেকেই যিনি জব হোল্ডার, আর জব হোল্ডার মেইনলি MBA-তে যারা থাকে তারা মোস্ট অফ দেমই জব হোল্ডার থাকে। এবং সত্যি কথা বলতে কি, আপনি যদি 1 সেমিস্টার 2 সেমিস্টার এরকম করেন, মানে 2-3টা সেমিস্টার যাওয়ার পর আপনি রিনাউন হয়ে যাবেন, আপনাকেই দেখবেন মানুষ খুঁজে বের করবে এবং এইটা করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। প্রথম প্রথম হয়তো অ্যাসাইনমেন্ট লিখতে আপনার একটু কষ্ট হবে বাট এটা বেশি দিন লাগবে না, আর এত কঠিন কিছুই না। আপনি হয়তো বা 8-10টা অ্যাসাইনমেন্ট করার পর আপনার মধ্যে একটা ফ্লুয়েন্সি এসে যাবে, তখন আপনি 50-100টা অ্যাসাইনমেন্টও করতে পারবেন। একটু সময় লাগবে প্রথম প্রথম, আস্তে 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 আপনি সব কিছু একটা স্কেলেবল ওয়েতে নিয়ে আসলে আপনি 1-200 অ্যাসাইনমেন্টও করতে পারবেন। এবং ট্রাস্ট মি, এটা করে পার সেমিস্টারে আপনি মিনিমাম 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ 1-2 লাখ টাকা যদি পার সেমিস্টার হয়, আর এক একটা সেমিস্টার সাধারণত 3 মাস পর পরই শেষ হয়ে যায়, চার মাসের হয় আর কি। সো 4 মাসে আপনি ধরেন 1-1.5 লাখ টাকা মান্থলি আপনি, তখন 30-40 হাজার টাকা ইনকাম আসতেছে। আর আপনি তো টাইম পাবেন, কারণ মানে প্রত্যেকটা সেমিস্টারের শুরুর দিকেই টিচাররা বলে দেয় যে কবে যে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। সো আপনি তখনই যদি আপনি যাদের থেকে আপনি অ্যাসাইনমেন্টগুলো মানে আপনি যাদেরটা করে দিবেন তাদের সাথে যদি আপনি কানেকশন রেখে দেন, তারা তখন আপনাকে তখনই জানিয়ে দেবে। সো আপনি মোটামুটি 1 মাস থেকে 2 মাস সময় পাবেন। সো এই 2 মাসে 100-200 অ্যাসাইনমেন্ট আপনি ইজিলি করতে পারবেন, বাট শুরুর দিকে পারবেন না, শুরুর দিকে হয়তো বা আপনি 5-10টা করতে পারবেন, বাট আস্তে আস্তে তখন বেশি করতে পারবেন। আমি আপনাদেরকে আরও কিছু স্ট্র্যাটেজি বলি
বাংলাদেশের সব ইউনিভার্সিটি কিন্তু সেম টাইমে এই সেমিস্টার স্টার্ট হয় না। যেমন ধরেন ধানমন্ডির কথা যদি বলি, ধানমন্ডিতে যদি আপনি ইউল্যাবের কথা বলেন, এটা এক টাইপের সেমিস্টার টাইম। আবার ইউআইইউ যেটা রয়েছে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তাদের কিন্তু আরেকটা টাইম, ঠিক আছে। সো এই দুই টাইমের ইউনিভার্সিটি হলে আবার সুবিধা কী জানেন, আপনি তখন দেখা গেল যে বছরে তো চারটা সেমিস্টার, তিনটা সেমিস্টার পাওয়া যায়, তখন আপনি হয়তো পাঁচটা সেমিস্টারও পাবেন। এগুলো আমরা করেছি আর কি। সো এগুলো একদম 100% সাকসেস রেট আছে। বাট আমি আবারও বলে দিচ্ছি, অনলি এমবিএ স্টুডেন্ট যারা জব হোল্ডার তাদের কাজ করতে পারবেন, আর যারা বিজনেসম্যান আছে এখানেও আপনি অনেক পাবেন, তারা আপনাদেরকে দেখা যাবে একটু ভালো পেমেন্টও দিবে। সো ইটস এ ভেরি বিগ সেক্টর, এটা আমরা অনেকেই জানি না, এবং খুব নর্মালভাবে এটা চলতেছে। এটা এমন না যে কোনো, মানে এক্স্যাক্টলি যদি আমি ডিপলি বলি, এটা এমন না যে অনেক ইলিগাল বিষয়, বিকজ বাংলাদেশে আপনার সব কিছুই মেনটেন করে চলতে হয়। তারা জব করবে, তারা সব কিছু করবে, তাদের পক্ষে একটা অ্যাসাইনমেন্ট লেখার সময় হয় না। এবং দিস ইজ ট্রু, আপনারা যদি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, আমি বললাম আপনারা অনেক কাজ করতে পারবেন, এবং ভেরি ইজি, রোদে দৌড়াতে হবে না, কিছু করতে হবে না, বাসায় বসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। দেন নাম্বার সিক্সে আমি যে কাজটার কথা বলবো, এটা একটু টেকনিক্যাল কাজ, সেটা হলো বায়োফ্লক। বায়োফ্লকের নাম আমি জানি না আপনারা অনেকে শুনছেন কিনা, এটা হলো একটা ফিশারিসের একটা নিউ টেকনোলজি, আসলে নিউ না, অনেক বছর হয়ে গেছে, বাট বাংলাদেশে গত দুই তিন বছর ধরে খুব ট্রেন্ডি একটা টেকনোলজিতে ফিশারিস করে, আই মিন আপনি মাছের চাষ করে মাছ উৎপাদন করে বিক্রি করতে পারবেন। সবথেকে মজার বিষয় হলো, এটা কিন্তু পুকুরের মতো না, এটা হলো একটা ট্যাঙ্কের মতো, এটা বায়োফ্লক ট্যাঙ্ক বলা হয়। এখানে 10,000 লিটার পানি আটে, 5,000 লিটার, 7,000 লিটার পানি আটে। আপনি ট্যাঙ্কটা হলো আপনার প্লাস্টিকের যে তারপুলিন থাকে, বা প্লাস্টিকের যেই কী বলো এটা, ওয়াল ক্লথের মতো আর কি, ওগুলো দিয়েই বানানো যায়। এবং এগুলা কীভাবে বানাবেন, এগুলা মানে এখন রেডিমেডই পাওয়া যায়, অনেকে তৈরি করে দেয়, এই 10-15 হাজার টাকা লাগে একটা ট্যাঙ্ক বানাতে। সো এরকম ট্যাঙ্ক বানিয়ে একটা ট্যাঙ্কের ভিতরে আপনি 4-5,000-7-8,000 মতো মাছ চাষ করতে পারবেন, এবং সেই মাছগুলি পরবর্তীতে আপনি কেজি হিসেবে বিক্রি করতে পারবেন। ব্যাপারটা হলো এরকম, যদি আপনি মাছ চাষ করতে পারেন, নর্মাল মাছে, নর্মাল পুকুরে কি হয় যে অনেক বড় পুকুর, আপনি দেখা যায় যে কত আর 5-10 কেজি, আই মিন 4-5,000 পোনা ছাড়া যায়, কিন্তু এখানে একটা ছোট ট্যাঙ্ক, মানে আপনি জাস্ট চিন্তা করেন যে কত স্কোয়ার ফিট হতে পারে, 50 স্কোয়ার ফিটের মতো হবে সর্বোচ্চ, মানে আমি এক্স্যাক্ট ক্যালকুলেশনটা আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। এইখানে যদি আপনি 10,000 ফিট, আই মিন 10,000 পোনা ছাড়েন, আর পুরা পুকুরে আপনি 5,000 পোনা ছাড়বেন গ্রামে, আপনি একটু চিন্তা করে দেখেন তাহলে আপনার প্রফিটেবিলিটি কতটা বেশি হয়। বায়োফ্লক সম্বন্ধে আমি ডিপলি আজকের ভিডিওতে কোনো কথা বলবো না, এটা নিয়ে আপনি যদি ইউটিউবে সার্চ দেন হাজার হাজার ভিডিও পাবেন, সেখান থেকে আপনারা আইডিয়া নিয়ে নেবেন। বাট আমি মূল জিনিসটা আপনাদেরকে বলি, বায়োফ্লকটা একটু ইজি আবার একটু ডিফিকাল্ট, দুইটাই আছে। হ্যাঁ, বর্তমানে যে ব্যাপারটা হচ্ছে, বায়োফ্লকে অনেকে লাভজাব দিয়ে পড়তেছে, মানে মনে করতেছে অনেক টাকা ইনকাম করা শুরু করি, বাট মোস্ট অফ দেমই ফেল হচ্ছে রিসেন্টলি, সব সময় না কিন্তু, মানে আগে কিন্তু এতটা ছিল না। মাছের মূল বিষয়টা হলো এখানে এই যে বায়োফ্লকের যে চাষ পদ্ধতি, এখানে মেইনলি খাওয়াটা অনেক কম লাগে, ধরনের ফ্লক তৈরি করতে হয়, মানে এটা অনেকটা বাস্তু সংস্থান বা ইকোসিস্টেমের মতো বলে আর কি, ওই ফ্লকটাই মাছ খায়, খুব কম খাওয়া দিয়ে মাছ খুব দ্রুত বড় হয়, এবং এই মাছের টেস্ট চাষ করা মাছের থেকে অনেক ভালো হয়। দ্যাট মিন্স অনেকটা নদীর মাছের কাছাকাছি টেস্ট হয় বায়োফ্লকের মাধ্যমে, যদি আপনি মাছ মানে তৈরি করে বড় করতে পারেন। বাট বিষয়টা হলো আপনাকে একটু পানির যেই ট্রিটমেন্ট, মানে ওয়াটার ট্রিটমেন্টের যে ব্যাপারটা, পানির মুভমেন্টগুলো দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের ব্যাপার থাকে, অক্সিজেন কম বেশি আছে কিনা, এই যে মেজারমেন্টগুলো, এই জিনিসগুলো আয়ত্ত করতে একটু সময় লাগে। আপনি যখন এই জিনিসগুলো আয়ত্ত করতে পারবেন, তখন আপনি মাছ ছাড়লে খুব দ্রুত মাছ বড় হয়ে যাবে। অথবা আপনি যদি শুরুতেই জাস্ট কোনো কিছু না জেনে অনেক পোনা মাছে, মানে এই পুকুরের, সরি পুকুরে বলে, এই বায়োফ্লকের ট্যাঙ্কে ছেড়ে দেন, তাহলে সাথে সাথেই আপনি দেখবেন যে দুই তিন দিনের মধ্যে সব মাছ মরে গেছে বা সব পোনা মরে গেছে। তো দ্যাটস আমি আপনাদেরকে বলবো, বায়োফ্লক খুবই ইজি একটা প্রসেস, জাস্ট আপনাকে একটু আয়ত্তে আনতে হবে, আয়ত্তে আনতে আপনার 5-6 মাস সময় লাগবে, মানে এটা আপনি ইনস্ট্যান্ট পারবেন না। আমি এটা 2019 এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছিলাম, সব গত 2 বছর অনেক কিছু চেঞ্জ হয়েছে, এখন অনেক কিছু পাওয়া যায়, তখন অনেক কিছু পাওয়া যেত না, অনেক কষ্ট করে ইন্ডিয়া থেকে এনে টেনে করা লাগতো, এখন রেডিমেড ঢাকার বংশালে গেলে আপনি একদম সব পাবেন সেট আপ। সো আমি আপনাদেরকে ফুল ধারণাটা দিলাম, এই বিজনেসটা করা সহজ, অনেক কঠিন না, বাট আপনাকে একটু জানতে হবে, বুঝতে হবে, ওয়াটার ট্রিটমেন্টটা আপনাকে বুঝতে হবে, এবং খুবই ইজি। আপনি প্রথমে 3টা ট্যাঙ্ক দিয়ে দেবেন, ছোটো ছোটো ট্যাঙ্ক দেবেন, 10,000 লিটারের ট্যাঙ্কের দরকার নেই, ছোট্ট 3টা ট্যাঙ্ক দিবেন, 3টা ট্যাঙ্কে 3 রকম মাছ দিবেন, এইটা ধরেন বাচুক মরুক, ওইটা মূল উদ্দেশ্য না, আপনি মাছটা শিখেন, শিখতে 6 মাস লাগবে। এবং সব থেকে বড় কথা, আপনি যখন শিখে যাবেন, ওই ট্যাঙ্কের মধ্যেই আপনি বছরে 2-3 বার মানে মাছ বড় করতে পারবেন। এখন ডিপেন্ড করে, আপনি মাছ যদি অনেক বড় করেন তাহলে হয়তো 1 বছরে 1টাও করতে পারবেন, আবার আপনি ধরেন হ্যাচারি স্টাইলে যদি করেন, ধরেন আপনি একদম ছোট্ট পোনা আনছেন, সেখান থেকে একটু বড় পোনা করে আপনি বিক্রি করে দেবেন, দেন বছরে আপনি ওটা 3 বারও করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। বিকজ আপনি রিসেন্টলি খেয়াল করবেন কিছু কিছু মাছের দাম অনেক কমে গিয়েছে, বিকজ বায়োফ্লকের কারণে, বায়োফ্লক এখন অনেক সাকসেসফুল একটা প্রজেক্ট, ঠিক আছে, কমে গিয়েছে, মানে এমন না যে আপনি লস করবেন, এটা না, এখানে অনেক প্রফিট হয়। আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা বায়োফ্লক করেন অথবা না করেন,
অ্যাটলিস্ট ইউটিউবে সার্চ করে দেখে নেন যে বায়োফ্লক আসলে কী জিনিস। বাট ভিডিওতে অনেকে অনেক ধরনের কথা বলবে, খুব ইজি টিজি, বাট এত ইজিলি নেবেন না, এটা আপনাকে একটু শিখতে হবে। ওয়াটার ট্রিটমেন্টটা যদি আপনি শিখে যান, খুব ইজিলি আপনি বায়োফ্লকের মাধ্যমে মাছ চাষ করতে পারবেন এবং বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে। তার নাম্বার ফাইভে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অনলাইনে কিডস আইটেম বিক্রি। আমার কথা শুনে তো ভাবতেছেন যে অনলাইনে এত আইটেম থাকতে আমি কেন কিডস আইটেম বলতেছি। সত্যি কথা বলতে কি, এই যে বাচ্চাদের যেসব জিনিস থাকে, ডাইপার বলেন বা ওয়েট টিস্যু বলেন বা টিস্যু রিলেটেড অনেক কিছু থাকে, এই জিনিসগুলোতে প্রফিট অনেক বেশি বাচ্চাদের ক্ষেত্রে। ইভেন খেলনা বিক্রি করেও আপনি অনেক প্রফিট করতে পারবেন। এটা খুব ইজি প্রসেস। আপনি প্রথম প্রথম প্রত্যেকটা, মানে আপনি যেই ডিস্ট্রিক্টে থাকুন সেখানে কিন্তু অলওয়েজ একটা না একটা পাইকারি বাজার থাকে। আপনি সেই পাইকারি বাজার থেকে প্রোডাক্ট কিনে অনলাইনের মাধ্যমে বিক্রি করুন। আস্তে আস্তে যখন আপনার টাকা হবে তখন আস্তে আস্তে আপনি ধরেন ঢাকায় আসলেন, ঢাকার যেমন চকবাজার আছে পাইকারি মার্কেট, এখান থেকে আপনি কিনলেন, দেন আবার আপনার আস্তে আস্তে যখন টাকা হবে তখন আপনি ডাইরেক্ট চায়না যেয়ে প্রোডাক্ট এনে অনলাইনে বিক্রি করবেন। এটা খুব ইজি বিজনেস, যা আপনাকে একটু স্টাডি করতে হবে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে বাবা মারা মোটামুটি ভালো টাকায় খরচ করে, নিজের ক্ষেত্রে না করলেও বাচ্চাদের ক্ষেত্রে সবাই সেন্সিটিভ। বাট আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, বিজনেস অবশ্যই নীতি রাখতে হবে। বাচ্চাদের আইটেম বাবা মারা কিন্তু অনেক সেন্সিটিভ থাকে, সো আপনাকেও কিন্তু সেন্সিটিভভাবে বিজনেস করতে হবে। দুই নম্বর কাজ কিন্তু করা চলবে না, কারণ আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনি যদি একবার দুই নম্বর বিজনেস করেন আর দুই নম্বর বিজনেসের টেস্ট যদি পেয়ে যান তখন আপনি কোনো দিনই সৎভাবে বিজনেস করে মজা পাবেন না। এবং তার থেকে বড় কথা, দুই নম্বর বিজনেস করে যদি আপনি কোনো দিন ধরা খান তাহলে আপনার থেকে আর কেউ কোনো দিন প্রোডাক্ট কিনবে না। সো দুইটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে কোনো বিজনেস করার ক্ষেত্রে। দেন চার নম্বরে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হলো সাপোর্ট কেয়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন অনেকটা, বাট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেটা ভিন্ন। সেটা হলো বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ইন্ডিয়া এবং থাইল্যান্ডে যায় ট্রিটমেন্টের জন্য, প্রচুর মানুষ, আপনি আন্দাজ করতে পারবেন না, হিউজ, মানে ম্যাসিভ। এ কারণে দেখবেন যে ইন্ডিয়ার ভিসা অলওয়েজ মনে করেন যে পাওয়াই যায় না, অনেক ভিসার জন্য অনেক ওয়েট করতে হয়। বাট আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এখানে, এই যে মানুষগুলি ট্রিটমেন্ট করতে চায় তারা কিন্তু এক্স্যাক্টলি জানে না কোন হসপিটালে যেতে হবে। মোস্ট অফ দামি যেটা হয় যে আমরা বাংলা ভাষা পারি তো আমরা চিন্তা করি যে ইন্ডিয়া যায় কলকাতায় ট্রিটমেন্ট করবো, বাট দেখা যাচ্ছে যে ইন্ডিয়ায় এক এক দেশে এক একটা জিনিসের জন্য ভালো। কোথাও চোখের জন্য ভালো ডাক্তার আছে, অন্য আরেক দেশে দেখা যাচ্ছে যে ক্যান্সারের জন্য ভালো, অন্য আরেক দেশে দেখা যাচ্ছে হার্টের জন্য ভালো, সরি দেশে না মানে শহরগুলোতে আর কি। সো আপনি যদি সব কিছুর জন্যই কলকাতা যান দেন আপনার জন্য কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। এবং দেখা গেল থাইল্যান্ডও কিন্তু আছে, আবার অনেক সময় দেখা যায় যে ইন্ডিয়া থেকে থাইল্যান্ডের কস্টিংও কম। সো আপনি কী করবেন, আপনি অনলাইনে স্টাডি করবেন, আর এখন অনলাইনে এটা বের করা কোনো কঠিন কিছু না, গুগলে আপনি সার্চ টার্চ করে বের করে ফেলতে পারবেন কোনটার জন্য কোন ট্রিটমেন্ট ভালো, কোথায় কোন কোন ডাক্তার বসে, কোন ডাক্তারের পারফরমেন্স ভালো, এগুলো সব জানতে পারবেন। আপনার যে কাজ হলো, এই যে বাংলাদেশ থেকে মানুষগুলো যখন ইন্ডিয়া যাবে বা থাইল্যান্ডে যাবে, ইভেন অন্য কোনো দেশেও যদি যায়, আপনার কাজ হলো এই মানুষগুলোকে গাইড দেওয়া, ঠিক আছে, যে আপনি এই দেশে এই শহরে এই হসপিটালে যান এবং তাকে আপনি ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা করে দেন। কারণ অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে ইমেল করতে হয়, ওভার দ্য ফোনে কথা বলতে হয়, এই জিনিসটা আপনি সেট করে দেন। এবং সত্যি কথা বলতে এগুলো সেট করে আপনি 1-2 হাজার টাকা করে যে কোনো মানুষের থেকে নিতে পারবেন, কারণ এই কাজটা দিতে রাজি আছে রোগীরা, আর আপনি তো ঠকাচ্ছেন না, আর তার তো অনেক বড় উপকার করলেন। কারণ সে যদি একটা ভুল হসপিটালে চলে যায় দেখা যাবে লাখ লাখ টাকা তার চলে যাবে, ইভেন 1000-1000 টাকাও চলে যায়, মানে দেশের বাইরে গেল ভুল হসপিটালে চলে গেলে। সো আপনি যদি রাইট হসপিটালে চলে যান 1000 টাকার বিনিময়ে, আপনি যদি তাকে সব আইডিয়া দিয়ে দেন তাহলে তার জন্য উপকার না। আপনি চাইলে ইন্ডিয়ার ভিসার কাজও করতে পারেন, এগুলো ছোটোখাটো কাজও করতে পারেন। ভাবেন না যে আমি ফটোকপির দোকানদাররা এইসব কাজ করে দেখে আপনি করতে পারবেন না, আপনি কেন করবেন না, আপনিও করবেন, তাই না? এটা করতে তো কোনো সমস্যা নেই, বাট আমার কথা হলো এগুলো কোনো খারাপ কাজ নেই, এগুলো প্রত্যেকটা কোয়ালিটিফুল কাজ। এবং আপনি যখন রোগীদের জন্য কাজ করবেন, পেশেন্টদের জন্য আই মিন, তারা যখন এই যে আপনি তাদেরকে যে হেল্প করবেন, এই কাজটা করে আপনার মনে অনেক শান্তি পাবেন। আপনার টাকা কম বেশি ইনকাম যাই হোক না কেন, একটা মানে মনের ভিতরে আপনার দেখবেন একটা ফিলিংস কাজ করবে, কারণ আপনি মানুষকে হেল্প করতেছেন, সো আপনি অনেক সোয়াব ইনকাম করতে পারবেন। সো টেকনিক্যালি এটা অনেক বড় একটা সাইট, আমরা এখনও এই ডিপার্টমেন্টটাতে কাজ করি না, কেউ এভাবে নজর দেই না, বাট এই ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করেন, আপনি যদি ভালো আইডিয়া দিতে পারেন কোন ডাক্তার ভালো কোন ডাক্তার খারাপ, মানুষ আপনি মানুষের যদি আর কি ট্রাস্টওয়ার্দি আইডিয়া দেন, আর কি ফেক আইডিয়া যদি না দেন, খুবই দ্রুত আপনি একটা ভালো পজিশনে চলে যেতে পারবেন এবং বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন। বাট আমি আবারও একটা কথা বলতেছি, ফেক হওয়া যাবে না, এগুলো কাজ কিন্তু অনেক সেন্সিটিভ বিষয়, আপনাকে অবশ্যই নীতিবান হতে হবে এবং অনেস্ট হতে হবে। দেন নাম্বার থ্রিতে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হলো টিউটরিং, বাট অনলাইনে টিউটরিং। আপনাদের একটা সুন্দর আইডিয়া দিই, ধরেন আপনি তিনটা টিউশনই করেন, ফিজিক্যালি যে করান কারো বাসায়, ধরুন আপনি ঢাকা শহরে করেন, 5000 টাকা করে তিনটা স্টুডেন্ট থেকে আপনি 15000 টাকা পান মাসে, তিনটা স্টুডেন্টকে আপনার পড়াতে প্রতিদিন 2-3 ঘন্টা করে লাগে, অর্থাৎ আপনি প্রায় 8-9 ঘন্টা সময় লাগে তিনটা স্টুডেন্টকে আপনি প্রতিদিন দেন, প্রতিদিন যাওয়া আসা করেন, খরচপাতিও আছে, আর আপনি আসা যাওয়া করবেন মানে বাইরে চা পানি খাবেন, ফ্রেন্ডদের সাথে আড্ডা টাড্ডা দিবেন। সো
ওইখানে একটা খরচ আছে বাট আপনি যদি পুরো ব্যাপারটা 5000 টাকা তার থেকে না নিয়ে তাকে যদি বলেন আমি তোমাকে 500 টাকা দিই তুমি আমাকে দিবা আই মিন স্টুডেন্টদের যদি বলেন 500 টাকা বিনিময়ে তুমি অনলাইনে এসে পড়ো সো অনলাইনে আপনি একসাথে 30-40 জনের ক্লাস নিতে পারবেন ঠিক আছে সো এটা আপনার জন্য লাভ 30-40 জন ক্লাস করে আপনি অনেকগুলো ব্যাচ করাতে পারবেন এটা কিন্তু কোনো প্রবলেম নাই ইভেন টেকনিক্যালি একসাথে 200-300 স্টুডেন্টের ক্লাস নেওয়া যায় এটা নিয়ে যদি আপনারা ডিটেলস জানতে চান পরবর্তীতে একটা ভিডিও করব আপনারা হয়তো ভাবতে পারেন যে 200-300 স্টুডেন্ট আমি কিভাবে কন্ট্রোল করব করা যায় সব কিছুরই টেকনিক আছে যখন আপনি করবেন আপনি নিজেও বার করতে পারবেন আর না করলে তো আসলে বুঝবেন না কিভাবে একজন দুজনেরটাই বুঝবেন না সো আমি 100-200 জনের কথা আপনি কিভাবে বুঝবেন দ্যাটস আমি আর এখানে ডিটেলস বললাম না বাট আপনি যদি অনলাইন টিউটরিং এ যান একটা জিনিস মনে রাখবেন আপনি যখন ফিজিক্যালি করবেন তখন আপনি কোনো হলিডে নাই আপনার ওই সপ্তাহে একদিন দুদিন হলিডে পাবেন বাট আপনি যখন অনলাইনে ক্লাস করাবেন তখন আপনার যে সুবিধাটা হলো আপনি অনেক স্টুডেন্ট পাবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে এভাবে 3-4 জন 5-6 জন পরে আপনারা কেউ চিনবে না বাংলাদেশের টিচিং প্রফেশনে দুইটা কারণে চলে এটা সবসময় মনে রাখবেন নাম্বার ওয়ান ব্র্যান্ড ভ্যালু নাম্বার টু যার সাজেশন পরীক্ষা কমন আসে ঠিক আছে বাট যে ভালো টিচার সেই তো একসময় ব্র্যান্ডেড হয় বাট তার অনেক সময় লাগে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে বাট আপনি যদি অনলাইনে এসে ভালো করে পড়াতে পারেন দেন আপনার ব্র্যান্ড ভ্যালু খুব দ্রুত হয়ে যাবে সো আপনাকে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট না করলে আপনার কাছে স্টুডেন্ট আসবে না আপনি একটু বেশি বেতন নিতেও পারবেন না কম দামে পড়াইতে হবে সো আপনি কম দামে পড়ান অনলাইনেই পড়ান আপনি যেহেতু ভালোভাবে পড়াতে পারেন আই মিন ভালোভাবে আপনি পড়ানোটা শিখে নেন সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে 6 মাস 1 বছর বা 2 বছর পরে আপনি একটা মনে করেন যে কোয়ালিটি পজিশনে এসে পড়বেন আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে এডুকেশনাল কন্টেন্টের অনেক ডিমান্ড আছে বাট আনফর্চুনেটলি যারা ইউটিউবিং করে তারা আসলে এডুকেশনাল কন্টেন্ট এমন এমন টপিক্সের উপর করে যেগুলো আসলে বাংলাদেশে খুব একটা ডিমান্ড নাই ওগুলো বলা হয় অ্যাডভান্স স্টাডির মতো অনেকটা বা এক্সট্রা মানে যেটাকে বলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস টাইপ ওই ধরনের টেকনোলজি ওই ধরনের জিনিস নিয়ে স্টাডি করা যেমন কেউ প্রিমিয়ার প্রো শেখায় কেউ গ্রাফিক ডিজাইন শেখায় কেউ ওয়েব ডিজাইন শেখায় এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় বা লাইফের সাথে কানেক্টেড স্টাডির মধ্যে পড়ে না এগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে যেসব স্টাডি থাকে সেই সব স্টাডি দ্যাটস ওয়াই ওই ধরনের ইউটিউবার বলেন বা ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু সাকসেস পাচ্ছে তারা যদি এগুলি বাদ দিয়ে অন্য কোনো যেগুলো ধরেন ম্যাথস আছে তারপর ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে অ্যাকাউন্টিং আছে বা ইভেন আর্টসের অনেক কোর্স আছে ইভেন আপনার বাংলাও আছে আবার যদি আপনি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হন আপনি ইংলিশ লিটারেচার নিয়ে ক্লাস করেন বিকজ ইংলিশ ল্যাঙ্গুয়েজও একটা কোর্স আছে ওদের যেটাতে সহজে ভালো গ্রেড পাওয়া যায় না এগুলো নিয়ে আপনারা ক্লাস করেন সময় লাগবে খুব বেশি সময় লাগবে না 6-7 মাস সময় দেন খুব ভালো সাকসেস পাবেন এবং এটা খুব ফিউচারিস্টিক একটা জিনিস আমি মনে করি আপনারা সবাই ট্রাই করবেন যারা স্টুডেন্ট রয়েছেন প্লাস যারা জব হোল্ডার রয়েছেন আর সবথেকে বড় কথা কি যারা টিউশনই করেছেন তারা একটা জিনিস জানেন যে একটা সময় যে জব লাইফে যেতে হয় তখন কিন্তু টিউশনিগুলো ছেড়ে দিতে হয় আর এটা অনেক খারাপ লাগে বাট যারা আপনারা যদি অনলাইনে নিয়ে আসতে পারেন টিউশনি কোনো একভাবে তখন কিন্তু আর আপনার সেটা ছাড়তে হচ্ছে না আপনি কিন্তু সামহাও সেটা মেনটেন করতে পারবেন হতে পারে একটু কম স্টুডেন্ট পড়াতে পারবেন যেহেতু অফিসের পরে এসে বাসায় আপনি ক্লাস নেবেন বাট স্টিল কিন্তু আপনার সেই প্রিয় প্রফেশনটা কন্টিনিউ করতে পারবেন এবং সবথেকে বড় কথা এন্ড অফ দ্য মান্থ কিন্তু আপনার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টও ইনকাম হবে সর্বশেষ আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো এই দুইটা হলো গত 3-4 বছর বা 5 বছর ধরে খুবই পপুলার তার মধ্যে প্রথমে যেটা আমি বলবো সেটা হলো ডেলিভারি বয়ের কাজ করা ডেলিভারি বয় বলতে আমি আপনাকে বলি নেই মানে ওই নর্মাল ডেলিভারি কাজ করে ধরেন আপনি ফুডপান্ডাতে কাজ করেন অথবা আপনি নিজে পাঠাও করেন বা পাঠাওয়ার মাধ্যমে ডেলিভারি করেন এই ডিপার্টমেন্টে আপনাকে কাজ করা উচিত আপনি যত রিচ ফ্যামিলিরই হন বা যত নর্মাল ফ্যামিলিরই হন কারণ হলো এখানে অনেক কিছু শেখা যায় আপনি একটা প্রোডাক্ট নিলেন সেই প্রোডাক্টটা একজনের বাসায় ডেলিভারি করবেন একটা নির্দিষ্ট টাইম থাকে এমন সিচুয়েশন আসে যে আপনার আমরা কী জানি ফুটপাথের উপর দিয়ে সাইকেল চালানো যায় না বাট আপনার হয়তো এমন সিচুয়েশন আসতে পারে যে ওই উপর দিয়ে সাইকেল চালিয়ে জাম পার করে দেন যে আপনি খাওয়া দিতে হবে বা যেই আইটেমটা ডেলিভারি করার কথা সেটা ডেলিভারি করতে হবে এবং আরও অনেক বাধা ফেস করতে হবে কাজটা অনেক ছোট বাট করা অনেক কঠিন এবং এই কাজগুলি করলে সব কিছু কীভাবে ম্যানেজ করতে হয় এই জিনিসটা আপনি শিখতে পারবেন এবং সব থেকে বড় কথা কি আপনি যখনই রুট লেভেলের কাজগুলো করবেন এরকম ধরেন রুট লেভেলে যখন ডেলিভারি করবেন এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন যার মধ্যে একটা জিনিস আপনাদেরকে বলি আপনি দেখা গেলো ফুডপান্ডা কোনো খাওয়া ডেলিভারি করলেন বা সহজ যার মাধ্যমে আপনি ধরেন খাওয়ার অর্ডার নেন ডেলিভারি করার পর দেখা গেলো যে কিছু মানুষ আছে আপনার খাওয়া চেক করবে যদি খাওয়া ঠিক থাকে পারলে একটুখানি খেয়ে তারপরে আপনার ওটা বিল দিবে এমন না যে আপনার খাওয়া আপনি যদি ডেলিভারি করছেন বাট তারা সব চেক করে দিবে আবার কিছু মানুষ আছে আপনাকে দেখবেন যে বলবে যে না খাওয়ায় সমস্যা আছে সে টাকা দিতে চাবে না তখন কিন্তু আপনি বলবেন বিপদে আবার কিছু মানুষ আছে সে আপনার ঘাড় মানে ফেসে যদি একটু ঘাম দেখে সে আপনাকে টাকা দিয়ে দিবে তার পাশাপাশি দেখা যাবে আপনার 100 টাকা টিপসও দিবে সো এই যে জিনিসগুলো এই যে মানুষগুলো এরা কেমন এদের অ্যাটিটিউড কেমন এদের বিহেভিয়ারটা কেমন এটা আপনি সামনে থেকে দেখবেন সো আপনি যত সামনে থেকে মানুষকে যত পরিমাণে বেশি বেশি দেখবেন তত ইন ফিউচারে আপনি বিজনেস ডেভেলপ করতে পারবেন কারণ একটা জিনিস মনে রাখবেন আপনি আমরা অনেক সময় ভাবি যে এইখান থেকে 50 টাকাতে জিনিস কিনে ওইখানে 100 টাকা বিক্রি করবো এটাই বিজনেস বাট এটা বিজনেস না
আমি আবার একটা উদাহরণ দিই, ধরুন আপনি ইন্ডিয়া থেকে একটা গেঞ্জি কিনছেন 100 টাকা দিয়ে, আপনি ভাবতেছেন যেটা বাংলাদেশে 500 টাকা বিক্রি করে ফেলবো। দিস ইজ সিম্পল বিজনেস, এটা তো আমরা সবাই ভাবি না, কিন্তু এমনও আছে যে ওই গেঞ্জিটা আপনি 100 টাকাতে কিনে বাংলাদেশে 5000 টাকা বিক্রি করতে পারবেন, তাও মানুষ হুমড়ি খেয়ে কিনবে। যদি আপনি জানেন মানুষ কেমন এবং ওইটা জানতে হলে আপনাকে রুট লেভেলে কাজ করতে হবে। সো আপনি যদি অরিজিনালি টাকা কামাতে হয় দেন আপনাকে অনেক মানুষ চিনতে হবে, জানতে হবে, মিশতে হবে, দেখতে হবে। সো টাইম দিতে হবে, রুট লেভেলে কাজ করতে হবে, এটা আপনাদের ফিউচারের জন্য অনেক ভালো। এবং আজকে যারা সাকসেসফুল বিজনেসম্যান সবাই কিন্তু রুট লেভেল থেকে আসা, ঠিক আছে। সো এটা নিয়ে আর আমি ডিটেলস বলতে চাই না, এটা বললে আসলে অন্য লেভেলে চলে যাবে, দেখা যাবে ভিডিওটা হয়ে যাবে মোটিভেশনাল ভিডিও। সো আপনারা ট্রাই করবেন, ফুডপান্ডা হোক, পাঠা হোক, যে কোনো একটা ডেলিভারি ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট 3 মাসের জন্য হলো কাজ করতে। এখান থেকে আপনারা অনেক কিছু শিখবেন যেটা আপনি পৃথিবীর কোথাও শিখতে পারবেন না, আর কোনো পাঠ্যপুস্তকেও ওগুলো পাবেন না। দেন সর্বশেষ আমি যে কথাটা বলবো, নাম্বার ওয়ানে যেটা আর কি, সেটা নিয়ে আসলে আমি ডিটেলস বলবো না, সেটা হলো ফ্রিল্যান্সিং। বাংলাদেশের সবচেয়ে কমন ফ্রিল্যান্সিং হলো গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সো আপনি তিনটার মধ্যে যেটা কমফোর্টেবল ফিল করেন সেটা ইন ডিটেলসে শিখতে পারেন। স্কিল ডেভেলপ করলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক জায়গায় আপনি কাজ পাবেন। এটা নিয়ে আর ডিটেলস কিছু বলার নেই, আমার মনে এটা নিয়ে বাংলাদেশে অ্যাটলিস্ট 1000 ভিডিও আছে। সো অনলাইনে সার্চ করলে আপনারা ফ্রিল্যান্সিং ব্যাপারে জানতে পারেন। বাট আমি একটা কথা আপনাদেরকে বলবো, ফ্রিল্যান্সিং যদি আপনি করতে চান, প্রথমে আপনি কোনো দিন ল্যাপটপ কিনবেন না, ডেস্কটপ কিনবেন। ল্যাপটপ আপনাকে ফ্রিল্যান্সার বানাবে না। যদি আপনার কোনোই অপশন না থাকে যে ল্যাপটপ ছাড়া আপনার হচ্ছেই না, দেন ল্যাপটপ কিনতে পারেন। বাট আমি সবাইকেই কথাটা বলি, কারণ ডেস্কটপ হলো একটু ম্যানুয়াল টাইপের, আপনাকে বসে করতে হয়, আপনাকে একটু কষ্ট হয়। বাট এই কষ্টের কারণে কী হয় জানেন, আপনার মনোযোগের লেভেলটা বাড়ে। আপনি যখন শুয়ে বসে কাজ করবেন আপনি কাজ শিখতে পারবেন না, কারণ ফ্রিল্যান্সিংয়ের শুরুটা অনেক অনেক অনেকই বোরিং, ঠিক আছে। সো আপনি যদি শুয়ে বসে করেন আপনি ঘুমায় যাবেন, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি বলবো একটা ডেস্কটপ কিনতে। আর মেইন কারণ হলো ডেস্কটপ অনেক টেকসই, ল্যাপটপ অত টেকসই হয় না, ঠিক আছে। আপনি ডেস্কটপ নিলে অনেক ভার্সাটাইল, মানে অনেক মিক্স টাইপের অনেক ধরনের কাজ একসাথে করতে পারবেন, বাট ল্যাপটপ নিলে সেটা করতে পারবেন না। আর সবথেকে বড় কথা, ল্যাপটপ আসলে এরকমের জন্য, এই ধরনের কাজের জন্য বানাই নেই। ল্যাপটপ হলো লাইট কাজের জন্য, জাস্ট ফর শো, যেটা অনেকটা আপনি বলতে পারেন যে ল্যাপটপ হলো আপনার স্ট্যাটাসটা ডেভেলপ করে, মানে একটু আপনি যে একটু হাই স্ট্যাটাস এটা বোঝানোর জন্য ল্যাপটপটা ব্যবহার করে। বাট ল্যাপটপটা অনেক কাজের জন্য না। আচ্ছা, সেগুলো অনেক এক্সপেন্সিভ ল্যাপটপ, আর শুরুতে তো আর আপনি এত এক্সপেন্সিভ ল্যাপটপ কিনবেন না। দ্যাটস ওয়াই আমি বলবো ডেস্কটপ কিনেন, আর গ্রাফিক ডিজাইন শিখেন, ওয়েব ডিজাইন শিখেন, আর যাই শিখেন না কেন, ইন ডিটেলসে শেখার চেষ্টা করবেন, স্কিল ডেভেলপ করবেন, দেন কাজে যাবেন। অনেকে আপনাকে বলবে যে মানে একটুখানি শিখে কাজ শুরু করে দিতে আপনি পারবেন না, কারণ একটা কথা বলে দিই, আপনি একটুখানি শেখার পর কাজ যখন শুরু করবেন দেন আপনি শেখারই সময় পাবেন না। বিকজ শুরুর দিকে কাজ করার সময় প্রায় সারাদিনই সময় দিতে হয়, আপনি নতুন জিনিস শিখবেন কখন, তাই না? একটা টেনশনের ভিতরে থাকতে হবে, কখন কাজ করবেন, কখন কমপ্লিট করবেন, কখন ক্লায়েন্টকে দিবেন, এর মধ্যে আপনি নতুন জিনিস শিখতে পারবেন? এতই কি ব্যালেন্স করে মানুষ চলতে পারে? তাহলে তো পৃথিবীর সবাই সাকসেস হয়ে যেত। সো সবার কথা কান দিবেন না, অবশ্যই আপনাকে আগে স্কিল ডেভেলপ করতে হবে, দেন আপনাকে কাজ করতে হবে। তবে হ্যাঁ, 70% পর্যন্ত যদি আপনি আগে স্কিল ডেভেলপ করেন দেন কাজে ঢুকতে পারেন, বাট 30-40% শিখে কাজ করতে যাবেন শুরুতেই শেষ হয়ে যাবেন এবং আপনার কাছে সব কিছু অনেক কঠিন মনে হবে। ব্যাপারটা হলো এরকম যে আপনি দুনিয়া দেখার আগে আপনি নাই হয়ে গেলেন, মানে অনেকটা হয় না ক্রিকেট খেলায় যে দুজন নামছে ওপেনিং ব্যাটসম্যান, বাট অপর প্রান্তে যে আছে ব্যাটিং করতেছেন আর কি, সে সামহাও রান আউট হয়ে গেছে। তো তার ব্যাপারটা কী হলো, সে এখন পর্যন্ত কোনো বলই ফেস করেনি বাট রান আউট। সো রান আউট না হলেই ভালো আর কি, অ্যাটলিস্ট এইভাবে। দ্যাটস ইট, এই তাহলে আমাদের আজকের ভিডিও। আপনাদের কাছে এই 7টি আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে টাকা ইনকামের জন্য, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।